বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, সৌদি আরব থেকে আবারও 2025 সালের হজের প্যাকেজ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে 2025 সালের হজের প্যাকেজ ঘোষণা করেছে সরকারি পর্যায়ে, এবং বেসরকারি পর্যায়েও একটি নির্ধারিত প্যাকেজ ঘোষণা করে দিয়েছে, এবং তার উপরে ভিত্তি করে বেসরকারি এজেন্সিগুলো সুযোগ সুবিধা অ্যাড করা সাপেক্ষে দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। আজ ধর্ম মন্ত্রণালয় হতে হজ প্যাকেজের গাইডলাইন 2025-এর নীতিমালা প্রকাশ করেছে, সেটি পুরো এক বই আকারে আমি সেটি এখন সংগ্রহ রেখেছি যাতে করে আপনাদেরকে তথ্যগুলো দিতে পারি। তবে তার ভিতরে যে বিষয়গুলো আছে সবগুলো তো আর ভিডিও করে বলা সম্ভব না, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো ও নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও করব। আর তাছাড়া এই সংগ্রহ আমার কাছে রইল আপনাদের যখন যে প্রশ্নের প্রয়োজন সেই প্রশ্নগুলো আপনারা করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজ হজ গাইডলাইন 2025-এর যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে হজ প্যাকেজ ও গাইডলাইন 2025। 1446 হিজরি সালে নয় জিলহজ চাঁদ দেখা সাপেক্ষে 2025 সালের 5ই জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ 2025 মৌসুমে বাংলাদেশ থেকে 1,27,198 জন মুসলমান নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। 1 সেপ্টেম্বর 2024 তারিখ হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে 30 নভেম্বর পর্যন্ত। হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021-এর ধারা 5(2)(ক) অনুসারে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি অনুমোদন ক্রমে সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য সাধারণ হজ প্যাকেজ 1 ও সাধারণ হজ প্যাকেজ 2 এবং বেসরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য সাধারণ হজ প্যাকেজ প্রণয়নপূর্বক হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ঘোষণাপত্রটি। হজ এজেন্সি সমূহ এজেন্সির জন্য প্রণীত সাধারণ হজ প্যাকেজ আংশিকভাবে গ্রহণপূর্বক সৌদি আরবে হজযাত্রীদের উন্নত মানের সুযোগ সুবিধা প্রদান বিবেচনায় অতিরিক্ত সর্বোচ্চ বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। হজে গমনচ্ছুক সকল হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের হজ প্যাকেজ ও গাইড 2025 যথাযথভাবে অনুসরণ করবেন। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মাধ্যমে যে সাধারণ হজ প্যাকেজ 1, সেটি সৌদি আরবের পর্বের ব্যয় এবং বাংলাদেশ পর্বের ব্যয় সৌদি রিয়ালে এবং বাংলাদেশ রিয়ালে কোন খাতে কত ব্যয় হচ্ছে সেটি এখানে তুলে ধরা হচ্ছে। এখন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ প্রথম পর্বে তুলে ধরা হলো সরকারি মাধ্যমে সাধারণ প্যাকেজের 1-এর বিষয়টি, এবং দ্বিতীয় পর্বে সরকারি মাধ্যমে সাধারণ প্যাকেজ 2-এর পর্বটিও তুলে ধরব। এখন 1-এর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। মক্কা মদিনায় বাড়ি ভাড়া অতিরিক্ত 1% প্লাস 17.50% ভ্যাট। হ্যাঁ, সৌদি আরবে হোটেল এবং বাড়ি ভাড়ায় 2.5% বেশি ভ্যাট, 15%-এর সাথে 2.5%। আমি যেহেতু এই সেক্টরে আছি সেটা আমি জানি, এটা ঠিক আছে। হারাম শরীফ বহিষ্চত্তর হতে হোটেলের দূরত্ব 3 কিলোমিটারের মধ্যে যার ভাড়া ধরা হয়েছে 3,382.24 রিয়াল, এবং হোটেল ভাড়া মদিনা মিলিয়ে সব মিলিয়ে 4,275.62 পয়সা। সৌদির পয়সাকে হালালা বলে, যাকে আপনার হালালা বললে বুঝতেন না, যাক সৌদি আরবের 4,275.62 পয়সা, সেটা সৌদি রিয়াল, এবং বাংলাদেশি টাকায় যেটাকে 32.50, তারা রিয়ালের দাম ধরেছে 32.50, সেই হিসেবে 1,38,997.65 পড়ে, এটা বাড়ি ভাড়া বাবদ। তারপর পরিবহন ব্যয় বাস ট্রেন মক্কা মদিনা আল মাশায়েদ মদিনা মক্কা মিনা আরাফা মুজদালিফা আর বে তারা যে ভাড়া বাবদ সেটা ধরেছে 1,298.90 পয়সা, যেটা রিয়েল, যেটা বাংলা টাকায় 42,214 টাকা। জমজমের পানি বাবদ ধরেছে 20 রিয়াল, যেটা বাংলা টাকায় 650 টাকা।
সার্ভিস চার্জ, পবিত্র হজে 5 দিন, মিনা, আরাফা, মোয়াল্লেম কর্তৃক সেবা, তাবু, আবাসন, খাবার ইত্যাদি বাবদ সার্ভিস চার্জ, মিনা, তাবু ডি ক্যাটাগরি সেটার জন্য ধরা হয়েছে 2609 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় পড়ে 84,822 টাকা। অন্যান্য ফি, ভিসা ফি 300 সৌদি রিয়াল, স্বাস্থ্য বিমা 21.85 সৌদি রিয়াল, ইলেকট্রনিক সার্ভিস 59.5 সৌদি রিয়াল, আর যেটা সর্বমোট 626 রিয়াল, এবং যা বাংলা টাকায় হচ্ছে 20,301 টাকা। তাবু ভাড়া ক্যাম্প ফি সৌদি 300 রিয়াল, মদিনায় গ্রিন জোন 5, জামারা হতে তাবুর সর্বোচ্চ দূরত্ব 4.8 কিলোমিটার, যার ভাড়া ধরা হয়েছে 300 রিয়াল, বাংলাদেশি টাকায় 9,750 টাকা। জেদ্দা মদিনা বিমান বন্দর হতে মদিনা হোটেল লাগেজ পরিবহন ব্যয় 120 রিয়াল, এটা বাংলাদেশি টাকায় 650 টাকা। প্রত্যাবর্তনকালে মক্কা মদিনা হোটেল থেকে বিমান ভাড়া পরিবহন ব্যয় 20 রিয়াল, 650 টাকা। এবং সৌদি পর্বে সর্বমোট ব্যয় ধরা হয়েছে সৌদি রিয়ালে 9,169 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 2,97,975 টাকা। 2,97,995.75 টাকা। বিমান ভাড়া বাংলাদেশ সৌদি আরব বাংলাদেশ এয়ারলাইন্স ডেলিগেটেড হজ ফ্লাইট, এটা ব্র্যাকেট দিয়ে রাখছে, ডেলিগেটেড হজ ফ্লাইট তো নাই, আপনারা জানেন সেটা। ওই সৌদি আরব বিমান পরিবহন মানে যখন একটা জ্যাম থাকে তখন তারা অন্য একটি এয়ারলাইন্স সৌদির ভাগেরটা দেয়, বাংলাদেশের ভাগেরটা না। সেটার ভাড়া ধরা হয়েছে 1,67,820 টাকা। সার্ভিস চার্জ, আইডি কার্ড, লাগেজ, আইটি সার্ভিস ইত্যাদি 800 টাকা। হজ প্রশিক্ষণ, হজ কল্যাণ তহবিল 200 টাকা, হজ প্রশিক্ষণ ফি 400 টাকা, হজ গাইড 11,026 টাকা। যে গাইড আপনাদের সামনে আপনাদেরকে সার্ভিস দিবে তাদের আপনার প্রতিজনের থেকে কর্তন করা হবে 11,026 টাকা। বাংলাদেশ পর্বের ব্যয় 1,80,246 টাকা, যা বাংলাদেশ এবং সৌদি আরবের সর্ব ব্যয় 4,78,242 টাকা 18 পয়সা। আর বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম 40,000 টাকার সমপরিমাণ রিয়াল এবং দমের শকর কোরবানি বাবদ 750 রিয়াল আর সাথে রাখতে হবে। এটা হচ্ছে সরকারি মাধ্যমে প্যাকেজ একের যেই সরকার সৌদি আরবের পর্বের বাংলাদেশ পর্বের মিলিয়ে সকল খাতের ব্যয়গুলো, এবং বিশেষ দ্রষ্টব্য প্যাকেজ ঘোষণাকালীন বিনিময় হার 1 রিয়াল সমান সমান 32.50 টাকা ধরা হয়েছে। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয় হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয় ধারাবাহিকতা প্যাকেজ প্রণয়ন করা হলো। পরবর্তীতে সৌদি রাজকীয় সরকার কর্তৃপক্ষ কোনো খাতে খরচ বৃদ্ধি করা হলে ক্যাটারিং কোম্পানি হতে খাবার গ্রহণ বাধ্যতামূলক করা হলে এর জন্য প্রয়োজনে অতিরিক্ত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সাধারণ হজ প্যাকেজ হজযাত্রীদের আংশিকভাবে প্রথম ফিতরা হজ ফ্লাইট শুরুর প্রথম 7 দিনের মধ্যে হজে গমন করতে হবে। এই প্যাকেজ সৌদি আরবে অবস্থানকালে কমপক্ষে 45 দিন, তবে প্যাকেজ মূল্যের অতিরিক্ত 1,000 সৌদি রিয়াল সমপরিমাণ 32,500 পরিশোধ করে সংক্ষিপ্ত করতে পারবেন। সরকারি মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নিজ দায়িত্বে ক্রয়পূর্বক খাবার গ্রহণ করতে হবে। খাবার, পানি, হ্যান্ড ওয়াশ, সাবান, টয়লেট পেপার নিজ দায়িত্বে রাখতে হবে।